চতুর্থ দফায় প্রথম ভোটের বলি জমকলের শিরোপাড়ায় বুথের বাইরে বোমাবাজিতে নিহত সিপিএম কর্মী তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামীর নেতৃত্বে বোমাবাজি অভিযোগ স্থানীয়দের কমিশনের নির্দেশে প্রাথমিক রিপোর্ট পাঠালেন জেলা শাসক জমকলে প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বোমাবাজি কি করছিল পুলিশ প্রশ্ন সিপিএম এর সদুত্তর নেই অতিরিক্ত পুলিশ সুপারের কাছে ঘটনা খতিয়ে দেখার আশ্বাস জমকলে সিপিএম কর্মীকে খুন করেছে তৃণমূল অভিযোগ আনিসুর রহমানের সিপিএম কংগ্রেস সংঘর্ষে মৃত্যু দাবি তৃণমূল প্রার্থী সৌমিক হোসেনের ভোট স্থগিতের দাবি গ্রামবাসীদের শিরোপাড়ার বুথে ভোট বন্ধ করতে নারাজ ভোট কর্মীরা প্রিজাইডিং অফিসার সহ অন্য ভোট কর্মীদের ব্যাপক বাগবিতণ্ডা প্রিজাইডিং অফিসারকে ধমক নির্বাচনী পর্যবেক্ষকের ভোটে লাগাতার হিংসা দমকলে শিরোপাড়ায় সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বোমাবাজিতে আহত দুই সিপিএম ও এক তৃণমূল কর্মী ভোটের আগে উত্তপ্ত নদীয়ার চাকদার রাতভর বোমাবাজি বিভিন্ন এলাকায় হামলার অভিযোগ ইট দিয়ে মেরে ফাটিয়ে দেওয়া হল সিপিএম কর্মীর মুখ হারের ভয়ে এসব করছে সিপিএম অভিযোগ তৃণমূলের নদীয়ার চাকদায় ভোট দিতে গিয়ে আক্রান্ত প্রধান শিক্ষক লাঠি দিয়ে মেরে হাতের আঙুল ফাটিয়ে দেওয়া হয় শিক্ষকের হেনস্থার শিকার তাঁর প্রিয় মেয়ে বর্ধমানের কেতুগ্রামের হাতমোর গ্রামে বোমাবাজি খণ্ড ঘুষে ভোটারদের বাধার অভিযোগ প্রতিবাদ করায় দুই বাম সমর্থককে মারধর অভিযোগ ওড়াল তৃণমূল রায়নার একাধিক বুথে দেখায় মিলল না বিরোধী এজেন্টের বেলেঘাটার 33 নম্বর ওয়ার্ডে ভোট ম্যানেজার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে গুরুদাস কলেজে ভোটের লাইন কন্ট্রোলে তৃণমূল যুব সভাপতি সুশান্ত সাহা বেলেঘাটায় গ্রেপ্তার দুই ভুয়ো ভোটার সহসা ভোট ময়দানে 24 ঘণ্টা ভোটের সব কেন্দ্রে আমাদের প্রতিনিধি ভোটের সব খবর সবার আগে আজ দিনভর শুধুমাত্র 24 ঘণ্টায়